দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর কথা বলেন। আদালত খুব ভালো করে বুঝবেন, আমার চার চাকা গাড়ি আছে, আপনার একবার বিচার করেন, একটা লোক হেঁটে যেছিল আর একটা লোক মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা হয়ে গেল, কাকে মারবেন? কাকে মারবেন? মোটর সাইকেল হলে, আর মোটর সাইকেলের সাথে যদি ট্যাক্সির হয় মারুতির, মারুতি হলেকে মারবে, যার গাড়ি বড় ওই মার খাবে। সব জজ যতটি বসে আছে আমরা সব জজ, যার গাড়ি বড় ওকেই মার, মানে দোষ কার এটা দেখার দরকার নাই, না ওটা ওটা দেখবে না। হাজি আজকে আমার গাড়ি যখন মোটামুটি 120 দৌড়ছে কিষানগঞ্জ থেকে, তো একটা লোক শরম করে পেরিয়ে গেল আমার সামনে স্করপিওটা, আল্লাহকে বাঁচিয়ে দিল। এখন যদি ওই অ্যাক্সিডেন্টটা হতো, তুই যে পার হবি তার রোডটা দেখ, তো ওই গাড়িওয়ালাকে মারতো আর আমার গাড়িটাও ভাঙত। যার গাড়ি বড় অখি মার, তাহলে যদি মারুতির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে কাকে মারবে? হ্যাঁ, বুদ্ধিমানের মতো উত্তর দেন, ট্রাকওয়ালাকে মারবে। আর ট্রাকের সাথে যদি ট্রেনের লাগে যা মার্গা, মার্গা কত রস আছে, তোর গুষ্টি বুনিয়ান ছাড়িয়ে দেন মেরে, ওখানে যাই না। কেন যাই না? কেন যাই না? ঘুরিয়ে ফের ট্রাকওয়ালা কি মারবে, তুই কেন গেলি? হ্যাঁ, রেলের সামনে রেল খালি একটা উত্তর দিবে, আমি লাইনে আছি, আমি বেলাইন নাই, যে লাইনে থাকবে তার কোনো দিন দোষ হবে না, আমি আমার নিজের লাইনে আছি, আমি বেলাইনে নাই, আমাকে দোষ দিতে আসবি না, তুই কেন আমার লাইনে এলি বল? কথা ঠিক, মুসলমান যেদিন লাইনে থাকবে কোরআন ও হাদিসের লাইনে চলবে, বিশ্ব এদের গায়ে হাত দিতে পারবে না। মুসলমান বেলাইন হয়েছে, এরা লাত খেতে ধরে নিয়েছে। মোল্লার ঘরের কুকুরটা যদি মুন্সির ঘরে ঢুকে যায় তো লাঠি পাবে, রুটি পাবে না, আর মুন্সির কুকুরটা যদি ডাক্তারের ঘরে ঢুকে যায় তো ডান্ডা পাবে, রুটি পাবে না। মুসলমান আজকে মসজিদ ছেড়েছে, পঞ্চায়েতে পার্টি অফিসে ঢুকেছে, এদের কপালে লাত জুতা ছাড়া আর কিছু পরে না, এর জন্যে এদের দোষ কাউকে দেবেন না। বিজেপির দোষ নাই, বজরঙ্গের দোষ নাই, শিবসেনার দোষ নাই, দোষ হচ্ছে এদের আমলের ফল। এরা না রেখেছে রসুলকে সামনে, না আছে আল্লাহ, এরা লাইন ছেড়ে বেলাইনে চলে গেছে। আর সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন এরা লাইনের ওপরে ছিল, বিশ্বকে জয় করেছে, কেউ দোষ দিতে পারেনি। তো আমি যে কথা বলছিলাম, আজকে মানুষ যেটাকে ছোট গাড়ি বড় গাড়ি করে মারতে শুরু করবে, কিন্তু ইনসাফ দেখবে না, আদালতের নেই বিচার করবে না। এটা উদাহরণ দিচ্ছি, মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। এখন আপনার এলাকা এই আপনার বাড়ির পাশে, আর গাড়িটা কোথা থেকে এসছে? গাড়িটা এসছে ও নেপাল থেকে, কিংবা ধরে নেন গাড়িটা এসছে আমাদের বর্ধমান কলকাতার গাড়ি, এই মাস্তান ছেলে আর মোটর সাইকেল একটু লেগে গেছে, দোষী আর এ বেইমানের দোষ এই গ্রামে বাড়ি ওর, কিন্তু বাইরের গাড়ি কলার ধরে সালা ড্রাইভারকে নামিয়ে কি যে মাস্তানি ও দেখিয়ে নিল, একদম হিরো, চর থাপ্পড় মেরে ওকে একদম, কিন্তু ড্রাইভার মার খেয়েছে আর গাড়ির নাম্বারটা মুখস্থ করছে। গাড়িটা ছিল বড় কোম্পানির গাড়ি, কোম্পানিকে বলে দিলে যে স্যার আজকে খুব মেরেছে আমাকে, কিচ্ছু করিনি, গাড়ির নাম্বার জানিস? বলে হ্যাঁ জানি। চারখানা কেস ভরে দিয়েছে, ছিনতাই, ডাকাতি আর মার্ডার, অ্যাটেম্প্ট টু মার্ডার, এমন কেস দিয়েছে 65 লক্ষ টাকা চুরি, ভাউচার বানিয়ে দিয়েছে কোম্পানি। ওখান থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বিহার পুলিশকে ফোন করছে, আর এখানে যখন ওকে মারছে, কেউ যদি বলছে মারিস না, মারব না, ও গাড়ি লাগে তো চোপার জোর কত, আর ওর চোপা থামানো যেতে না, গাঁওয়ালা পারছে না, বাজারওয়ালা পারছে না, এলাকাওয়ালা পারছে না, মারবে আর কি, মাস্তান আছে মারবে। এরপরে যখন কেসটা বড় লেগে গেছে, রাত 12টায় বিহার পুলিশ এসে ওকে তুলছে, ওর ঘরের দরজা ধরে একদম লোকেশন ধরে, এত নম্বর গাড়ি,
বেরিয়ে এসে দেখছে পুলিশ চার পাঁচটা, ওর মনেই নাই যে কী কাণ্ড করে রেখেছে। থানাতে নিয়ে গেছে, একদিকে এসপি, একদিকে থানার আইসি, একদিকে ছোটবাবু, একদিকে কনস্টেবল, একদিকে ডিএম, একদিকে আপনার বড় বড় সব অফিসাররা বসে আছে। এত টাকার কেস দেখে বলছে, তুই ড্রাইভারকে মেরেছিলে? তখন আর চোপার জোরটা কমেনি। হ্যাঁ বল না মেরে। ও আদালতের মাঝে যখন পড়েছে তো চোপ আবার ঠান্ডা হয়ে গেছে। তখন বড়বাবু বলছে, বল না সেদিনে যে লাফাইছিল ওরকম করে বল, শেষ হয়ে গেছে। যখন ও আদালতের মাঝে থাকবে ও কন্ট্রোল হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, শোন তোর জীবটাকে কোথায় রেখেছি তুই ভেবে দেখ, জীবটা যে জায়গায় রেখেছি ওর ওপরে নিচে 32টা সিকিউরিটি ফোর্স রেখেছি দাঁত, শুধু তাই নয় দুইটা কাস্টম আছে না, আর দুইটা কান আছে সিআইডি, আর ব্রেন হলো সুপ্রিম কোর্ট। একটা মানুষের ব্রেনটা হচ্ছে বডিটার সুপ্রিম কোর্ট, বিচার হয় ব্রেনে, আর নাক এ হলো কাস্টম অফিসার, এ নেই অন্যায় বিচারের দিকে যায়, আর কান হলো সিআইডি সমস্ত খবর এনে দেয়, আর চোখ হলো সিবিআই, আর দাঁতে গুলো হলো মানে সিকিউরিটি ফোর্স, আর এর মাঝি রয়েছে তোর জীবটা। তো তুই যখন কথা বলিস একটু কেন ভাবিস না যে আমি আদালতের মাঝে আছি, আমি যখন ডিপটা চালাবো আমার জবানটা যখন চলবে তখন যেন ইনসাফের কথাগুলো বের হয়, যদি বেইনসাফি বের হয় এমন একটা দিন আসবে সেদিন আমার চোখ কান নাক সাক্ষী দেবে আমার জবান মিথ্যা কথা বলেছে। অতএব আমার আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ওয়াইদা কুলতুম, হে আমার গোলাম যখন তুমি কথা বলবে কোনো বিচারে, কোনো ঝামেলার মাঝে, কোনো লেনদেনের মাঝে, যদি তুমি মুখ খুলো, ওয়াইদা কুলতুম ফাদিলু, তুমি ইনসাফের সঙ্গে মুখ খুলবে, খবরদার তোমার জবানকে বেইনসাফি ব্যবহার করবে না, নিজের ভাতিজার দিকে টান মেরে, নিজের পার্টির লোকের সঙ্গে টান মেরে, নিজের আত্মীয় নিজের রিশতেদারের দিকে টান মেরে কথা বলবে না। ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কথা বলবে তখন ইনসাফের কথা বলবে, যদি ইনসাফের কথা না বলো তোমার জান্নাতের রাস্তা থেকে পদস্খলন ঘটে যাবে। অতএব আমি জীবকে দিয়েছি তোমাকে ইনসাফের কথা বলার জন্য দিয়েছি। জীব নরম না শক্ত? এতগুলো লোক এবং কথা বলছেন না কেন আপনারা? দেখেন আমি টিপে দেখলাম আপনারা, দেখেন খুব নরম। শেখ সাদি বলছে, তোর এই নরম জীবে গরম কথা বের হয় কি করে, শক্ত কথা বলিস কি করে, বলে না মেরে দেব। আরে তোকে আল্লাহ জীব দিয়েছে নরম, জীবে হাড্ডি দেয়নি, সরু একটা আঙ্গুলে হাড্ডি দিয়েছে, শেষ কালে আবার একটা নোব দিয়ে ওকে টাইট করেছে, জীবে দেয়নি। তুই জীবকে নরম করে কথা বল, জীব মেরে দেব। আরো কিছু মুখ খারাপ কথা বলে আমি আর বার করছি না, কালকেই তোকে মার্ডার করে দিব। ওরে সুবহানাল্লাহ, তালোয়ার ধরার আগে আর জীব কত চলছে, কলিজা বার করে নিব, জীব এত বড় কথা বলবি কেন?